জয় নিতাই, প্রিয় ভক্তগণ, আপনাদের সকলকেই মধুর কৃষ্ণ কথায় স্বাগত। আজ আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হলো একাদশী কি। প্রথমে আমাদের জানতে হবে একাদশী কি। আমরা অনেকেই একাদশী করে থাকি, তারা মনে করেন যে একাদশীতে শুধু একটু না খেয়ে থাকলেই হয়, কিন্তু একাদশী প্রকৃতপক্ষে তা নয়। এই একাদশী কি, একাদশী কেন পালন করবেন, এই একাদশী ব্রত করলে কি কি ফল লাভ হয় এবং না করলে কি কি হবে, এই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রথমেই যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হলো একাদশী কি। একাদশী হলো কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। আমাদের পক্ষ রয়েছে দুটি, একটি মাসে কটি পক্ষ পড়ে, দুটি, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। তো চাঁদের পূর্ণিমা পর্যন্ত তিথিকে বলা হয় শুক্লপক্ষ, আর অমাবস্যা পর্যন্ত তিথিকে বলা হয় কৃষ্ণপক্ষ। আপনি লক্ষ্য করুন, পূর্ণিমা, তারপর দিন থেকে শুরু হয় প্রতিপাদ, প্রথমা অর্থাৎ প্রতিপাদ প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরের দিনই পড়ে একাদশী, তারপরের দিন কি পড়ে দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপর আসে অমাবস্যা বা পূর্ণিমা। এই যে পনেরোটি দিন, মাসে পনেরো দিন পরপর একটি করে একাদশী আমাদের আসে, তাহলে মাসে পরে দুটি, তাহলে বারো মাসে চব্বিশটি, এবং এই এক বছরের মধ্যে চব্বিশটি একাদশী পড়ে, আবার কোনো কোনো বছর ছাব্বিশটি একাদশী পড়ে। অনেকে প্রশ্ন করবেন এই ছাব্বিশটি একাদশী কেন হলো, কারণ কোনো কোনো বছর মল মাস বা অধিমাস বা পুরুষোত্তম মাস থাকে, সেই মল মাস বা পুরুষোত্তম বা অধিমাসে আরো দুটি একাদশী বেশি পড়ে, সেই দুটি একাদশী, তাহলে চব্বিশ প্লাস টু, চব্বিশ যোগ দুই, ছাব্বিশটি একাদশী পড়ে মল মাস বা অধিমাসে, আর এমনি সাধারণ বৎসরে চব্বিশটি একাদশী পড়ে। তো এই একাদশী কি, একাদশীর অর্থ হল হরি বাসর, হরি বাসর, হরি যোগ বাসর। একাদশী মানে হরির সাথে বাস করা। প্রকৃতপক্ষে একাদশী মানে কি, ভগবান শ্রী হরি, শ্রীকৃষ্ণের সম্মুখে বা সাথে অন্তরঙ্গে বাস করা। এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ পনেরো দিন পরপর একটি করে একাদশী আসে, তাহলে মাসে দুটি, এই দুটি দিন আমাদের বিশেষ সুযোগ শ্রীহরির সাথে একাসনে থাকা। তো অনেকে প্রশ্ন করবেন যে আর দিনগুলি, আর দিনগুলি যতটা গুরুত্বপূর্ণ তার থেকে একাদশীর দিন বিশেষ গুরুত্বপূর্ণ, অর্থাৎ হরির সাথে বাস করা। তো এই একাদশীর দিন কি করতে হবে আমাদের, এই একাদশীর দিন যা যা আমাদের করণীয় সেগুলি হলো, খুব সকালবেলা উঠেই স্নান করে ভগবানের অর্চন, অর্থাৎ ভগবানের চরণ তুলসী চন্দন মাল্য প্রদান, পূজা করা, ভোগ প্রদান করা, আরতি করা, এইগুলি করার পর আপনি, আমাদের অনেকেই চিন্তা করেন যে একাদশীর দিন আমাদের কিছু ভোজন করতে হবে, কিন্তু না, একাদশীর দিন আপনি সারাদিনই ভগবানের সাথে যুক্ত থাকা। একাদশী মানে হরি বাসর, প্রথমেই বললাম হরির সাথে বাস করা। তাহলেই আমাদের করণীয় কর্তব্য কি, একাদশীর দিন ভগবানের নাম গুণগান কীর্তন নিয়ে থাকা, তুলসী সেবা, তো এইগুলি আমাদের একাদশীর দিন করা কর্তব্য। এইবার আমি আসছি একাদশীর দিন কি কি ভোজন করা যাবে এবং কি কি ভোজন বা আহার নিষিদ্ধ। তো প্রথমেই যে বিষয়গুলি নিষিদ্ধ সেইগুলি আমি বলছি। এই একাদশী দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করা বাঞ্ছনীয়, অর্থাৎ নিষিদ্ধ। একাদশী দিন আপনি পঞ্চ রবি শস্য অর্থাৎ দানা শস্য কোনো কিছু জিনিস আপনি গ্রহণ করতে পারবেন না। অনেকেই বলে থাকেন যে তাহলে কি আমরা কোনো কিছু রুটি টুটি এইসব জিনিস, তো দানা শস্যের মধ্যে কোন কোন জিনিসগুলি পড়ছে, চাল ডাল গম তেল পঞ্চরবি শস্য, এইগুলি একাদশীর দিন বর্জনীয় অর্থাৎ নিষিদ্ধ, এগুলি কখনো আপনি গ্রহণ করতে পারবেন না। তাহলে গ্রহণীয় জিনিসগুলি কি, যে জিনিসগুলি আমাদের গ্রহণ করা যাবে, আপনি ফল বিভিন্ন ফলাদি ভগবানকে ভোগ লাগালেন, সেখান থেকে আপনি পেলেন, আরো কাউকে দিলেন, এই ফল আপনি গ্রহণ করতে পারেন, দুধ, আপনি গরম দুধ করে ভগবানকে ঠান্ডা করে সেবা দিয়ে তুলসী পাত্র দিয়ে আপনি সেই দুধ নিতে পারবেন, এবং আপনি সবজি সেদ্ধ করে তাতে সন্ধব লবণ দিয়ে
সেগুলি ভগবানকে প্রসাদে নিবেদন করে বিভিন্ন জনকে দিয়ে আপনি সেগুলি নিতে পারেন। তো এই এই জিনিসগুলি ফল সবজি এবং দুধ এগুলি আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু কখনোই দানাশস্য জিনিস আপনি সেদিন গ্রহণ করতে পারবেন না। একাদশীর দিন আমাদের কি করণীয় কর্তব্য? একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত ১২টার আগে আপনি অন্ন ভোজন করে রাত ১২টার আগেই দাঁত ব্রাশ করতে হবে আপনাকে। দাঁত ব্রাশ কেন করতে হবে? কারণ যাতে অন্নের দানাগুটি আপনার দাঁতের গোড়াতে না লেগে থাকে, সেই জন্য মুখটি ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর একাদশীর দিন কেন বলছে ব্রাশ করা যাবে না? কারণ একাদশীর দিন যদি অঙ্গ থেকে রক্তপাত ঘটে, দেখবেন দাঁত যখন ব্রাশ করবেন সেখানে মাড়ি থেকে রক্ত বেরোতেও পারে, কারণ মাড়ির চামড়া নরম হয়। তাই আগের দিন স্বাস্থ্য নির্দেশ দিচ্ছে, আগের দিনেই আপনারা রাত্রে ১২টার আগে দাঁত ব্রাশ করে নেবেন ভালো করে। আর কি কি করা কর্তব্য? একাদশীর দিন প্রাতকালে ভোরে উঠে শয্যা ত্যাগ করে আপনাকে স্নান করতে হবে, কিন্তু সেই দিন আপনি তৈল সাবান নির্মা এগুলি ব্যবহার করতে পারবেন না, এইগুলি অঙ্গে স্পর্শ করা যাবে না। তো সাবান তৈল এবং বিভিন্ন প্রকার যেই প্রসাধনী সামগ্রী রয়েছে সেগুলি আমাদের ব্যবহারে নিষিদ্ধতা রয়েছে শাস্ত্রে বলছে। একাদশীর আগের দিন তাহলে ব্রাশ করে নিলেন, একাদশীর পরের দিন হরিনাম গুণগান কীর্তন ভগবানের ভোজন এবং সেই প্রসাদ যদি আপনি কাউকে দিতে পারেন তো আরও ভালো, কেউ যদি না থাকে রেখে দিলেন বা পরে দিলেন বা আপনি ভোজন করলেন সেই দিন সারাদিন আপনি ভগবানের সেবা পূজা করলেন, হরিনাম গুণগান করলেন, তুলসী পরিক্রমা শ্রী মন্দির পরিক্রমা যদি ভাগবত পাঠ বা গীতা পাঠ যারা করতে পারেন তারা করবেন। আর এই একাদশীর পরের দিন আপনাকে এই দ্বাদশীর দিন ঠিক সময়ের মধ্যে পারণ করতে হবে। আপনার পারণ যদি ঠিক সময়ের মধ্যে না হয় তাহলে আপনি যে কষ্ট করে একাদশী ব্রত করলেন তা পরিপূর্ণতা লাভ করবে না। এই একাদশীর পরের দিন দ্বাদশীর দিন ঠিক সময়ের মধ্যে দেখবেন শাস্ত্রে দেওয়া থাকে একাদশী এই এই টাইম এবং দ্বাদশীর পারণ এই টাইমের মধ্যে, এই টাইমের মধ্যে আপনি ভগবানকে ভোগ লাগিয়ে সেবা পূজা করে আপনি সেই প্রসাদ নেবেন তাহলে আপনার পারণ হয়ে যাবে দ্বাদশীর দিন। আর দ্বাদশীর দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, একাদশীর আগের দিনও দশমীর দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তো যদি আপনারা সম্পূর্ণ এই পদ্ধতিতে একাদশী ব্রত পালন করেন তাহলে কি কি ফল লাভ হবে এইবার আমি আসছি একাদশী ব্রতের ফল। তো আপনারা যদি এত কষ্ট করে ভগবানের সাথে থেকে যদি এই ব্রত নিষ্ঠা সহকারে নাম গুণগানের সহিত, কার নাম গুণগান? ভগবান হরির শ্রীকৃষ্ণের নাম গুণগানের সহিত যদি এই একাদশী ব্রতগুলি আপনারা পালন করতে পারেন বছরে ২৪টি বা ২৬টি তাহলে ভগবান অতি প্রসন্ন হন। কারণ ভগবান বলছেন পৃথিবীতে যত ব্রত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। আপনি যত ব্রতই করুন বিভিন্ন ব্রতাদির দ্বারা বিভিন্ন দেবদেবীকে পাওয়া যায়, কিন্তু একটি ব্রতাদির দ্বারা সকল দেবদেবীকে পাওয়া যায়। বলছে কোন ব্রত কোন ব্রত? আপনি আমাকে সঠিক পথটি বলুন, কোন ব্রত করলে একটি ব্রতের মাধ্যমে সব দেবতাকে পাওয়া যায়? একাদশী ব্রতের মাধ্যমে। এই একাদশী ব্রত যদি সঠিকভাবে করা যায় ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং ভগবান বলছে তার উপর সমস্ত কৃপা ফল আমি বর্ষণ করে থাকি, কারণ আমার নিয়ম নিষ্ঠা বা পূজা এগুলির আমার প্রয়োজন নেই, আমি শুধু এতটুকুই পরীক্ষা করে থাকি ভক্তকে সে সেই ভক্ত শুদ্ধ মনে আমার স্মরণ করছে কিনা, সে শুদ্ধ করে আমার এই ব্রত পালন করছে কিনা। আর একাদশী ব্রত যদি সঠিকভাবে করা যায় দেখবেন ভগবানের কৃপা বর্ষণ তার শরীরের মধ্যে হবেই হবে। ভগবান হলেন বৃক্ষ আর ডালপালা হলেন সব দেবদেবতা, তো আপনি যদি বৃক্ষকে ধরতে পারেন ডালপালা আপনার, বৃক্ষটি যদি আপনার হয় তাহলে ডালপালা তো আপনার হবেই। তাই বলছেন যে এই একাদশী ব্রতের মাধ্যমে ভগবান কৃষ্ণকে লাভ করা যায়, কৃষ্ণকে লাভ করা মানে সকল দেবদেবীকে লাভ করা, কারণ কৃষ্ণই অর্জুনকে প্রদান করলেন বা দেখালেন বিশ্বরূপ দর্শন যে কৃষ্ণের দেহ থেকে সারা দেবদেবতাকে দেখা যাচ্ছে। তাহলে যদি আপনি একাদশী ব্রত সঠিকভাবে করতে পারেন তাহলে ভেবে দেখুন কি কি ফল লাভ হতে পারে। আর এই একাদশী ব্রত করা আমাদের একান্ত প্রয়োজনীয়, কারণ মাসে দুটি এই দুটি দিন উপবাস থাকা মানে শারীরিক দেহের আমরা যেই ১৫ দিন ১৪ দিন পর পর যে ভোজন করছি সেই জিনিসগুলি পরিপাক ঠিক মতন হয়ে যায়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বলছে যে
মাসে দুটি একাদশী যদি আপনারা করতে পারেন তাহলে শারীরিক দিক দিয়েও আমাদের খুব উন্নতি সাধন হয়, শারীরিক দিক দিয়েও আমরা খুব দৃঢ় শারীরিক, দৃঢ় মানসিক এবং দৃঢ় শারীরিক গঠনের অধিকারী হয়ে উঠব। তো এই একাদশী ব্রত কিভাবে পালন করা দরকার সেটি আমি আগে বললাম, একাদশী ব্রত কিভাবে করবেন, একাদশী কেন করবেন এবং করলে কি ফল লাভ হয় এবং না করলে কি হয়, এবার আমি আসছি যে বিষয়টি, যে একাদশী না করলে কি হবে। আমরা অনেকেই বলে থাকি যে একাদশী করি আমাদের কোনো লাভ নেই, একাদশীর বয়স নেই, কিন্তু আমি বলছি শাস্ত্রে লেখা রয়েছে একাদশী যে কেউ পালন করতে পারে, যদি হিন্দু হয়ে জন্মগ্রহণ করেন তাহলে একাদশী করা একান্ত কর্তব্য, এর জন্য কোনো বয়স নেই, বয়স সীমার কোনো প্রয়োজন হয় না। একাদশী 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত ব্যক্তিগণ করতে পারবে। অনেকে বলেন সময় হয়নি, একাদশী আমরা করতে পারি না, সেটা আলাদা কথা, কিন্তু সময় হয়নি এই কথাটা কেউ মেনে নিতে পারবে না। একাদশী শাস্ত্রে রয়েছে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত ব্যক্তিগণ একাদশী করতে পারবেন। তাহলে আপনি কি করে বলছেন যে আপনার বয়স হয়নি? এই জিনিসগুলি আমাদের ত্যাগ করা উচিত এবং চেষ্টা করা উচিত যতটুকু নিষ্ঠা সহকারে আমরা পারি একাদশী ব্রত যেন করতে। তো একাদশী না করলে কি হবে? তো শাস্ত্রে বলছে একাদশী দিন যারা অন্ন ভোজন করেন তারা গুরু হত্যাকারী, পিতা মাতা হত্যাকারী এবং ভগবানের নজর থেকে বঞ্চিত। একাদশী ব্রত না করলে ভগবানকে আপনি যতই পূজ্য দিন, যতই অর্চনা করুন, সেগুলি কখনোই পরিপূর্ণতা লাভ করে না। তাহলে বলছি আমরা যে পুজো করি তাতে কি ভগবান নেয় না? না, পুজো নেয়, কিন্তু আপনি পুজো করে যতটুকু ফল পাবেন যদি একটি মাত্র একাদশী ব্রত করেন তার থেকে শত গুণ ফল বেশি লাভ করবেন। এবার আপনাদের বিষয়, নিজ নিজ বিষয়, কারণ জোর করে কেউ কাউকে ভগবান পাইয়ে দিতে পারে না, ভগবান পাওয়ার বাসনা নিজের অন্তরের থেকে জাগরিত হয়। তো আপনারা যদি চেষ্টা করেন যে আমরা পূজ্য সেবা পূজোর মাধ্যমেই বা ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করব, হ্যাঁ ভক্তির মাধ্যমেও ভগবানকে লাভ করা যায়, কিন্তু শুদ্ধ ভক্তি সেটি হতে হবে। আবার অনেকে ভাববেন যে আমরা যদি একাদশী করেই ভগবানকে লাভ করতে পারি, একাদশী করবেন, এইগুলি নিজের নিজের ব্যক্তিগত বিষয়, কিন্তু বৈষ্ণব হওয়া মাত্র শাস্ত্রে বলছে একাদশী ব্রত গ্রহণ করা একান্ত কর্তব্য। তাই আপনারা সকলেই চেষ্টা করবেন একাদশী ব্রত গ্রহণ করতেন, কিন্তু যারা পারেন না তারাও চেষ্টা করবেন যতটুকু তার শারীরিক ক্ষমতার দ্বারা কুলোই, এবং কারা যদি আবার অন্য ব্যক্তিরাও যদি চেষ্টা করেন যে না আমরা পুজো এবং ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করবো, তারা পুজোর মাধ্যমেই করবেন, কিন্তু একাদশী ব্রত আপনারাও চেষ্টা করবেন করার। এই আমার অনুরোধ আপনাদের কাছে, কারণ জোর করে কখনো ভগবানকে পাইয়ে দেওয়া যায় না, আপনার ভক্তির মাধ্যমেও ভগবান আসতে পারে যদি একাদশী নাও করেন। আবার অনেকে বলছে আপনি একাদশী করেও ভগবানকে লাভ করতে পারেন। তো বিভিন্ন বিষয় রয়েছে আমাদের এই বৈষ্ণব জগতে, আপনারা একাদশী করেও ভগবানকে লাভ করতে পারেন বা আপনারা শুদ্ধ ভক্তির মাধ্যমেও। ভগবান কিছুই চায় না, ভগবানের কোনো কিছুর অভাব নেই, ভগবান শুধু চায় ভক্তের মনের ভক্তি, কতটুকু ভক্তি রয়েছে। আপনি একাদশী করছেন কিন্তু সেটি ভক্তি সহিত নয়, তাহলে আপনি ভগবানকে পাবেন না। কিন্তু অন্যদিকে আরেকজন একাদশী করছে না কিন্তু তার শুদ্ধ ভক্তি রয়েছে, সারাদিন অন্তর তিনি ভগবানের নাম স্মরণ করেন, তাহলেও তিনি ভগবানকে পেতে পারেন। কিন্তু আমি যে বিষয়টি আজ বললাম যে একাদশী কিভাবে পালন করা কর্তব্য, সেইগুলি আপনাদের নিষ্ঠা সহকারে করা উচিত। কিভাবে পালন করবেন, কখন করবেন, একাদশীর দিন কি করা কর্তব্য, করলে কি ফল হবে, না করলে কি ফল হবে, এই বিষয়গুলি আমি এই ভিডিওটিতে আলোচনা করলাম। আমার বলার ক্ষেত্রে অনেক ভুল হতে পারে, আপনারা নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন। আজকে এখানেই সমাপ্ত, পরবর্তীতে আরও বিভিন্ন ভিডিও নিয়ে আমাদের এই মধুর কৃষ্ণ কথায় আপলোড করা হবে। আপনারা আমাদের মধুর কৃষ্ণ কথার সাথে যুক্ত থাকবেন। জয় নিতাই, জয় গৌড়, হরে কৃষ্ণ, রাধে রাধে।